মারা গেলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। তার বয়স হয়েছিল 84 বছর। এক টুইট বার্তায় প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি বিষয়টি নিশ্চিত করেন। টুইটে তিনি লেখেন, সেনা হাসপাতালের চিকিৎসকের প্রাণপণ চেষ্টা, সারা ভারতের মানুষের প্রার্থনা সত্ত্বেও বাবাকে হারাতে হলো। তার বাবার জন্য দোয়া করায় সবাইকে ধন্যবাদ জানান তিনি। গত 10 আগস্ট দিল্লির সেনা হাসপাতালে ভর্তি করা হয় সাবেক এই রাষ্ট্রপতিকে। তার মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় অস্ত্রোপচার করা হয়েছিল তার। এর আগে করোনার রিপোর্টও পজিটিভ এসেছিল। অস্ত্রোপচারের পর থেকে অবস্থা খারাপ হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে ভারতের প্রখ্যাত এই রাজনীতিবিদ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার ভূমিকা অসীম। 15 আগস্টে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে শেখ হাসিনা ও শেখ রেহানাকে ভারতের রাজনৈতিক আশ্রয় দেওয়ার ক্ষেত্রেও মুখ্য ভূমিকা পালন করেন তিনি।